সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই আজকের আমার নতুন ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে আমি একটু বলে নিই যে আজকে আমি শেয়ার করেছি এই যে মানি প্ল্যান্ট অর্থাৎ সবুজ পথসগুলো আমি যেভাবে কাটিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগিয়ে থাকি তারই একটা অংশ। আসলে এটা আমার ভাই চেয়েছিল অফিসে ওর ডেস্কে রাখার জন্য, তো ওর জন্যই একটা পথস এই মানি প্ল্যান্ট সেট করেছে কিভাবে সেটাই শেয়ার করেছি। আর কচুর লতিটা যাদের বাঁচতে অনেক কষ্ট হয় পরিষ্কার করতে, খুব কম সময়ের মধ্যে খুব সহজে কিভাবে বেছে নেওয়া যায়, কিভাবে করা যায় সেটাই শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকেই যদি আপনি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি। তো আমি প্রথমে ডালগুলো কেটে নিয়েছিলাম, তারপরে হচ্ছে একটা করে পাতার অংশ একটুখানি কাণ্ড সহকারে কেটে নিয়ে বেঁধে নিয়েছি। পানিতে ভিজিয়ে রাখলে যেমন এলোমেলো না হয়ে যায় তার জন্য সুতা দিয়ে আসলে বেঁধে নিয়েছি। যদিও মানি প্ল্যান্টের এই ডগার যে কাটিংগুলো, পাতার যে কাটিংগুলো করেছিলাম সেটার আসলে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, তবে আপনি চাইলে আমার আগের ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন। আসলে এই মানি প্ল্যান্টটা আমি অ্যাট ফার্স্ট যখন দেখেছিলাম তখন আমি কিসে পড়ি, কোন ক্লাসে পড়ি আমার এক্স্যাক্ট মনে নাই, সেই তখন থেকে আমার এই গাছটার প্রেমে পড়ে গিয়েছি। এই গাছটা আমার কাছে এত বেশি ভালো লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি আসলে সবসময়ই চাই যে একটু সবুজের মধ্যে থাকতে, সবুজ ছোঁয়ায় রাখতে ঘরবাড়ি। তবে যদিও আমি গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, কিন্তু এখন যে ঢাকা শহরে থাকি আসলে আমার কাছে খুব যান্ত্রিক মনে হয় এই শহরটাকে, আর সবুজের তো অনেক অভাব এইটা আমি আসলে ফিল করি। যদিও আমি ছোটোবেলা থেকে গাছগাছালি দেখে বড় হয়েছি, এই গাছগাছালির প্রতি কখনোই বিতৃষ্ণা আসে নাই, বরঞ্চ ভালো লাগাই আরও কাজ করে যাচ্ছে। যেখানে সবুজ ছায়া গাছগাছালি আমি দেখতে পাই আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি সেই থেকে আসলে ঘরের মধ্যেও একটু সবুজের ছোঁয়া রাখার চেষ্টা করি। এতে করে বেশ কিছু উপকার হয়, কিন্তু এক মনের শান্তি, খুব বড় একটা প্রশান্তি পাওয়া যায়, আমার কাছে মনে হয় এইটা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর সেকেন্ড হলো সবুজ জিনিস যা চোখে তাকিয়ে থাকলেও চোখের জন্য অনেক উপকার হয়। আর অ্যাট লাস্ট ফাইনালি হচ্ছে এটা অনেক অক্সিজেন সাপ্লাই করে আর কার্বন ডাইঅক্সাইড ঘর থেকে অপসারণ করে, যেটা কিনা আমাদের জন্য অনেক বেশি উপকারী। অক্সিজেন সাপ্লাইটা বা অক্সিজেন নিয়ে যে আমরা বেঁচে থাকি এটা হয়তো বা আমরা বুঝতে পারি না, আল্লাহ তাআলা আমাদের যে এই নিয়ামতটা দিয়েছে আমরা মনে করি যে এটা আসলে ন্যাচারাল আছে, এটা থাকবে, এটাই মনে হয় স্বাভাবিক। কিন্তু আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, বিশেষ করে এই যে কোভিড চলাকালীন সময়ে মানুষ অক্সিজেনের স্বল্পতা বা অক্সিজেনের যে কী ক্রাইসিস বা এতটুকু পরিমাণ অক্সিজেনের যে কী দাম, কী মূল্য, সেটা আসলে মানুষ বুঝতে পেরেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমার মতো করে যদি এভাবে আপনারা পানিতে মানি প্ল্যান্টগুলো ভিজিয়ে শিকড় আসার পরে যে কোনো মাটিতে সেট করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই হয়। আমি আগে এই গাছটা লাগাতাম, খুব মরে যেত, হতোই না, এখন এই সিস্টেমে লাগানোর পর থেকে কিন্তু গাছটা হয়। তো এখানে আমি আসলে কেক নিয়েছিলাম একটু, আমি প্রপারভাবে বানাতে পারি না, অনেককে দেখি খুব সুন্দর করে বানিয়ে থাকে, যদিও এই খাবারটা আমার অনেক পছন্দের খাবার কিন্তু আনফর্চুনেটলি এটা আমি বানাতেই পারি না। তবে হ্যান্ড বিটারটা কেনার ইচ্ছা আছে, হ্যান্ড বিটার হলে নাকি এটার ভুল হওয়ার পসিবিলিটি থাকে না, যেভাবেই হোক সুন্দর হয়। তো যতদিন না হ্যান্ড বিটার কেনা হয় ততদিন পর্যন্ত কিনেই খেতে হবে। আর এখানে আমি নাস্তাটা আমার বোনের ভাইয়ের ছেলেকে দিলাম, ওকে একটু চেয়ার টেবিলেই বসতে দিচ্ছি খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে এই সেই কচুর লতি, যেটা কিনা বাসার কেনার সময় আমি চিন্তা করেছিলাম, আমি কিনে এনেছি, অনেক চিকন চিকন লতিগুলো। তবে চিকন লতিগুলো কিন্তু খেতে বেশি মজা হয় মোটা লতিগুলোর থেকে। তো আমি আসলে আমার মাথায় কাজ করছিলো আজকে এইভাবে এইটা ক্লিন করব, যার কারণে আমি চিকন নিতে ভয় পাই নাই। তবে আমার কচুর লতি দেখে সবসময়ই ভয় লাগে, কারণ হলো যেটা আমি খেতে যতখানি মজা এইটা বাঁচতে খুব ততখানি মনে হয় যে কঠিন কাজ।
তবে অনেকের কাছে খুব সহজে এই কচু লতিটা বাঁচতে পারে, তাদের কাছে ব্যাপারই না। যেমন আমার বড় বড় বোন, তারপর হচ্ছে আরও অনেককে দেখেছি। ইভেন আমি আমার বাসার এক খালাকে দেখেছিলাম, যে আমি ওই দিন বলেছিলাম তাকে যে 1.5 কেজির মতো কচুর লতি কোথা থেকে নিয়ে এসেছিল জানো, এরকম চিকন চিকন দেশি লতিটা। বলার পরে সে প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যে হচ্ছে 1.5 কেজি চিকন চিকন লতি কেটে কমপ্লিট করে ফেলেছে, এবং খুব সুন্দর করে। তো আজকে এই মাজুনিটা দিয়ে, আমরা যে থালাবাটি হাঁড়িপাতিলগুলো মাজি, সেই মাজুনিটা দিয়ে এরকম হচ্ছে একটু টান দিলে দেখছি যে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও আমি একটু জোরে দিয়েছি, ভেঙে ভেঙে যাচ্ছে, ব্যাপার না, এটা তো আর টুকরাই করতে হবে। তো এখানে অনেকগুলো আঁশ ছেড়ে গিয়েছে, তবে আমার কাছে মনে হলো এই ট্রিক্সটা কিন্তু খুব ভালো এবং উপকারী আমাদের জন্য, আমরা যারা কচুরলতি বাঁচতে ভয় পাই তাদের জন্য। তবে আমার কাছে কিন্তু কচুরলতি বাঁচাটা খুব কঠিন কাজই মনে হতো, আজকে একটু সহজই মনে হচ্ছে। আসলে সবার কাছে তো সব কাজ সহজ মনে হয় না, অনেক কাজ আছে অনেকের কাছে কঠিন মনে হয়, আবার সেই কাজগুলো অনেকের কাছে সহজ মনে হয়, এইটাই আসলে স্বাভাবিক। তো যাই হোক, কচুরলতি আমি 1/2 কেজি কিনেছিলাম, পুরোটা বাঁচতে পারিনি, যার কারণে একটু আলু দিয়ে দিলাম, যে অর্ধেক বেঁচে সে এটুকু তরকারিতে কম হয়ে যাবে, যার কারণে একটু বেশি করে আলুই দিয়ে দিলাম। যদিও আলুর তরকারিটা সব কিছুতেই ম্যাচিং হয় এবং ভালোও লাগে খেতে, আমি তো দেই সব কিছুর সাথেই। তবে এই কচুরলতি আর আলুটা রান্না করব এই মাছটা দিয়ে, এটা একটা সামুদ্রিক মাছ, মাছটা বেশ সুস্বাদুই, আমি এই দিয়ে 3-4 বার মনে হয় খেলাম, এর আগে কখনো খাইনি মাছটা। তবে এই 3-4 বার যে খেয়েছি অনেক মজাই লেগেছে। মাছটার অ্যাকচুয়ালি নাম কী আমি সঠিক জানি না। তো রান্না শেষ করে আমি ঘরে চলে এসেছি, আজকে ঘরগুলোই পরে গুছাচ্ছিলাম, রান্নার কাজে আগে গিয়েছিলাম। তো রান্নার যে ভিডিওটা পরবর্তীতে, সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে, আনফর্চুনেটলি আমি কচুরলতির তরকারিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।